হ্যালো অ্যান্ড ওয়েলকাম পাইথন ফ্লাস্ক মাইএসকিউএল কমপ্লিট সিরিজে। গত পর্বে আমরা দেখেছিলাম এখানে আমরা ডাটাবেজে কিভাবে আমাদের ডাটাগুলো পোস্ট করতে পারি, টাইটেল, বডি, বডির মাঝে কিছু টেক্সট লিখে আমরা সেটা কিভাবে ডাটাবেজে পেস্ট আমরা ইনসার্ট করতে পারি, সেই বিষয়গুলো আমরা দেখেছিলাম। হোম পেজে যে ডাটাগুলো আছে বর্তমানে সেগুলো আমরা এই ম্যানুয়ালি আমরা তৈরি করছিলাম, যে এসন ফরম্যাট আকারে ডাটাগুলো তৈরি করে সেগুলো আমরা এখানে কুইরি করছি। এখন আমরা দেখব আমরা কিভাবে আমাদের ডাটাবেস থেকে, আমাদের পিএসপি মাই অ্যাডমিন থেকে আমাদের যে এফডিবি ডাটাবেজ আছে সেটার ভিতরে একটি পোস্ট নামে একটি টেবিল আছে, সেখান থেকে আমরা কিভাবে ডাটাগুলো কুইরি করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখব। তো আমরা প্রথমে চলে যাই আমাদের অ্যাপ ডট পাই ফাইলে, সেখানে আমরা আমাদের ডাটাগুলো কুইরি করব। প্রথমে একটা ভেরিয়েবল লিখতে হবে, কার mysql ডট কানেকশন ডট কার্সর, তারপরে এই কার কার ভেরিয়েবলটাকে আমরা এক্সিকিউট করব, কার ডট এক্সিকিউট। এখানে আমাদের ডাবল কোটেশন লিখতে হবে সিলেক্ট স্টার, সিলেক্ট স্টার মানে সব কিছু, সমস্ত কিছু থেকে সিলেক্ট স্টার ফ্রম, সব কিছু ক্যাপিটাল হবে। তারপর আমাদের টেবিলের নেম, টেবিলের নাম নেম হচ্ছে পোস্ট, সিলেক্ট স্টার ফ্রম পোস্ট। তারপরে এখানে আমরা লিখব কার কার ডট ফেস ওয়াল, আমরা সমস্ত ডাটাগুলো কুইরি করব। আর যদি আমরা সিঙ্গেল ডাটা কুইরি করি সেটার জন্য আমাদের লিখতে হবে ফেস ওয়ান, আর ফেস ওয়ান যদি আমরা কুইরি করি সেটার জন্য আমাদের আইডি দিতে হবে, সেটা আমরা পরে দেখব। আমরা আপাতত আমরা সমস্ত ডাটাগুলো আমরা কুইরি করে আনবো। তো এই আমরা যে কুইরি করে আনবো সেটা একটা ভেরিয়েবলে রাখি, পোস্ট, পোস্ট ভেরিয়েবলে রাখতাম। এই পোস্ট আমরা পাস করব এখানে, ওই যে আমাদের যে আগে পোস্টটা এক করা ছিল, আচ্ছা এটা আমরা চেঞ্জ করে দিই, এটা ব্লগ লিখি, ব্লগ আগেরটা যেটা ছিল সেটা ছিল ওই যে উপরের পোস্ট, সেটা আমরা ব্লগ লিখে দেই। তাহলে এখান থেকে ব্লগ গুলো এখানে পাস হবে, পোস্ট এই ব্লগ আসবে, এই পোস্টের মাধ্যমে পোস্ট যাবে আমাদের ইন্ডেক্স লগইন ডট সরি ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখন এখানে আমরা আসি, এখানে তো আমাদের অলরেডি লেখাই ছিল, এখানে আমাদের যেহেতু পোস্ট আমাদের ভেরিয়েবলটা পোস্ট, ব্লকটা পোস্টের মাধ্যমে রাখছি, এখন আমাদের এই পোস্ট এখানে ডিফাইন করা আছে। এখানে আমাদের আছে ইফ পোস্ট হয় ফর পোস্ট ইন পোস্ট, পোস্ট ডট আইডি, পোস্ট ডট টাইটেল, পোস্ট ডট বডি। তো আমরা দেখি এখন আমাদের ডাটাগুলো আসে কিনা। হ্যাঁ, আমাদের ডাটাগুলো কুইরি হয়েছে ডাটাবেস থেকে। এখানে সব ডাটাগুলো আমাদের যে কয়টা ডাটা ছিল এখানে দেখেন 10 নম্বর পর্যন্ত ডাটা ছিল, 10 নম্বর পর্যন্ত আমাদের ডাটাগুলো এখানে শো করতেছে। তো আমরা এখানে যদি আমাদের এখানে আমাদের টেবিলে আমাদের কি কি ডাটা আছে আমরা দেখি, আমাদের আছে আইডি, আইডিটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট, সেটা অটো অটো নেবে, অটো ইনক্রিমেন্ট হবে, অটোমেটিক পাবে। টাইটেল সেটা আমরা ফর্মের মাধ্যমে ইনসার্ট করতেছি, বডি ফর্মের মাধ্যমে ইনসার্ট করতেছি। তো ডেটটা অটো জেনারেট হবে যখন প্রতিটা সেটা কোনো ফর্মের মাধ্যমে আসবে না, যখন একটা ফর্ম সাবমিট হবে অটোমেটিক একটা কারেন্ট টাইম স্ট্যাম্প ইউজ করে সে একটা ডেট নিয়ে নেবে। তখন এই ডেটটা আমরা যদি এখানে শো করাতে চাই, কখন ডেটটা আমাদের পোস্টটা কখন করা হয়েছে সেই ডেটটা যদি আমরা এখানে দেখাইতে চাই, আমাদের এখানে লিখতে হবে পোস্ট ডট ডেট ডট strf টাইম প্যারেন্সিস ব্র্যাকেট
single quotation or double quotation, percentage y, percentage b, percentage d দিলাম আমরা যদি এই এই ফরম্যাটে দেখাতে চাই দেখি এই ফরম্যাটে কিভাবে আসে এই এখন আমরা যেভাবে যে ফরম্যাটে দিছি এই ফরম্যাটের ডেটটা এইভাবে আসে আপনি অন্য ভাবে দিতে পারেন তো আপাতত এইভাবে দেখাইলাম পরবর্তীতে আমরা অন্য কিছু দেখব আর তো নেক্সট পর্বে আমরা অন্য কিছু নিয়ে কথা বলবো এই পর্যন্ত আমরা রাখলাম থ্যাংক ইউ